আমার পাশের বাসার সাজিয়া ভাবিরে সাজাইন না যে ভিডিওটা আমি বানাইছিলাম, মা গো মা এই ভিডিওটা দেওয়ানোর পরে ব্যক্তি মিলা খালে আমার জিগাইতেছে মেসেঞ্জারে, আফু এটা কি দিয়া সাজাইছেন, আফু চুলটা কি দিয়া বানছেন, আফু চুলটা কেমনি সাজাইছেন, কোন স্ট্রেটনারটা ব্যবহার করছেন, কি করছেন না করছেন, প্রশ্ন জিগাইতে জিগাইতে আমার একেবারে আমি তো আর জনে জনে উত্তর দিতে পারতাছি না। তো ভাবলাম যে জনে জনে উত্তর দেওয়ানোর চাইতে একের একটা ভিডিও বানাই দেই, একের ব্যক্তি যাই না যে বুঝে কি কি দিয়া সাজাইছি। তো এই যে চুলটা যেটা দিয়ে ডিজাইন করতেছি মানে বেনি ফার্মের মতো করতেছি, যেই স্টেটমেন্টটা দিয়া এখন আমি এটা ডিটেলসটা আপনার করে কমু। তো অনেকে জিজ্ঞেসেন যে আফু এটা কত দাম দিয়ে কিনছেন গো, কয় টাকা নিছে আপনার তন। তো আমি আপনার করে কই এটা আমি আরও 5 বছর আগে কিনছি, তো 5 বছর আগে যেই দাম দিয়ে কিনছি সেই দামে আপনারা এখন পাইতেন না। তবে আপনারা গুগলে প্রমোজার 3-in-1 লেখা যদি সার্চ করেন তাহলে এটা পাওয়া যাবেন। তো এই যে স্ট্রেটনারটা আমি কিনে কিনছি আমি আপনার ঘরে কই, আমার ঘরে জিনিসপত্র আছে কিন্তু সব স্যারত বেরোতে থাকে, আমার ঘরে আলাদা ক্রিম পার আছে কিন্তু কই আছে আমি এটা জানি না, কারণ আমার স্বামী একটা জিনিস এক জায়গায় বইটা থুয়ে দেয় এদিন আর আমি আর ইহ জনমে খুঁজা হয় না। তো এলাকা আমি 3-in-1 কিনছি, আমি কোনো জায়গায় যাওয়ানোর সময় এটা দিয়ে চুলটাটি স্ট্রেট করি, আবার এটা দিয়ে বেনিফার্ম করি, আবার এটা দিয়ে রোল করে সুন্দর করে আমি একেবারে সুন্দর করে চুলের একেবারে স্প্রিং স্প্রিং করে ফেলাই, মানে এটা দিয়ে আমি কার্ল করে ফেলাই। তো এটা 3-in-1 আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে, এটা এক সাইডে লক করে এক সাইডে স্ট্রেট এর কাজ করানো যায়, আবার স্ট্রেটটা লক করে আবার ক্রিম পারের কাজ করানো যায়। তো প্রমোজারের দামটা আমি কইতে পারলাম না কারণ বহু টাকা কিনছি, আমার দাম বেড়ে গেছে গা। তো এই দেখেন কেটা জানি দুশ্মনী করে এটা খোড়ায় থুইছে, ভাল লাগে না। কেয়ার করছে আমার মাইয়াই করছে, কারণ আমার মাইয়া অনেক আকাম কুকাম করে ঘরের মধ্যে বসে বসে, আগে তো ভালোই আছিল বেশি একটা আকাম কুকাম করতো না, কিন্তু এখন তো এত বড় হয়েছে আকাম কুকাম বাড়াই দিছে। তো এই দেখেন এই স্ট্রেটনারটা দিয়ে আমি সুন্দর করে ক্রিম্পারের সাইডটা দিয়ে আয়রন করে যাইতে যাইতে আয়রন করে ভাবি চুলের 12টা বাজায় দিলাম, কিন্তু 12টা বাজানটাই এখন ফ্যাশন, আমি আর মনে করে কী কইতাম পার্লারে গিয়ে যাইবেন চুলের আয়রন করে করে 12টা বাজায় দিব, ক্রিম্পার দিয়ে যাইতে যাইতে চুলের 12টা বাজায় দিব, এই 12টা বাজানোই নাকি ফ্যাশন। আর পার্লারে গেলে তো আরেকটা কাম করে হেড হলো চুলের মধ্যে জট ফাঁকায় দেয়, এই জট চুলাইতে চুলাইতে 3 দিন লাগে যায়। তো যাই হোক এই দেখেন এই যে আই শ্যাডো বক্সটা, এই আই শ্যাডো প্যালেটটা দিয়ে কিন্তু আমি ভাবি সাজাইছি। তো ভাবি রাতে তো দেখতেছেন, এরপরে আমি আপনার করে ডিটেলসটা কত দেখাই দিব। তো আমার এই যে ভিডিওতে ব্যবহার করা স্ট্রেটনারটা বাদে যতগুলো কসমেটিক আপনারা দেখবেন সবই কসমেটিক আমি আর কে গ্যালারিতন কিনছি, আমি যেন হেনতে কসমেটিক আইটেম কিনি না কারণ মুখের মধ্যে লাগাইলে 12টা বাজে যাবো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার মুখে কিন্তু আল্লাহর রহমতে কোনো ব্রণ ট্রণ নাই। তো আমার কত হইলো ফেসটা যদি পরিষ্কার থাকে, ফেসটা যদি ক্লিন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এমনি ভালো লাগবো। তো এই যে ভাবিরে যে নেকলেসটা দিয়েছিলাম, এই যে এই নেকলেসটা আমি আমার জন্মদিনের শাড়ির সাথে কিনছিলাম, তো এই নেকলেসটাই হলো কানের দুল, এইটা ভাবির জামার সাথে মিলে দেখে ভাবিরে ফতে দিয়েছিলাম। আর এই যে এটা হলো আমার ফুল, আর এই যে রেণুগুলো এটি হলো আমার বান্ধবী আবিদার, তো আমার সুরি বানানোর লেগে দিয়েছিলো কিন্তু আমি সুরি তো বানাই না, আমি আরও আমার আরেক বান্ধবী চুল সুন্দর করে সাজাই দিছি। তো যাই হোক বান্ধবীর জিনিস বান্ধবীর কাজে লাগবে এটাই নিয়ম। তো আমি একবার প্রথমতে শুরু করি, তো এই যে আমি আপনার করে দেখাই এই যে কনসিলারটা মিন্টের যে কনসিলারটা এটা আপনারা আর কে গ্যালারিতে পাওয়া যাবেন, এটার কভারেজটা যে কতটা ভালো এটা তো আপনারা ভিডিওতে যে সাজাইছি ভাবি যে হেয়ানে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা ডিটেল আপনার করে দেখাই দিতে, সেটার মধ্যে 3টা কালার আছে, এই যে ফর্সা কালা কালা, তো যার যেটা লাগবো হ্যাঁ সেটা লাগাইবো। তো আমি তো একটু ফর্সা, আমি চাই আরও ফর্সা থাকতে, যার জন্য আমি সাদাটা বেশি করে ইউজ করে সাদাটা শেষ করলাই। তো এরপরে যেটা লাগাইছি মানে কনসিলারটা লাগানোর পরে মুখের উপরে যেটা করছি এটা হলো গিয়ে এই যে ফেস পাউডার, ফেস পাউডারটা দিয়ে সুন্দর করে মুখটার একদম আটা ময়দা সুজি দিয়ে মুখটার একবারে বইটা লাইছি। তো বইটা লাগানোর পরে এই যে এই ব্রাশটা দিয়ে সুন্দর করে এই যে ফেস পাউডারটা মাসছি। তো আমি ইমিলির এটা ব্যবহার করি, আগে গোল্ডেন রোজ ব্যবহার করতাম কিন্তু ইমিলির ফিনিশিংটা অনেক ভালো হয় আর লং লাস্টিং। এই হুদা বিউটির আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রো করি, তো আমার কাছে এগুলো আছে আইব্রো পমেটো আছে, কিন্তু ভাবি করলে একটু হালকা হালকা আইব্রো করতে, যেহেতু গাঢ় আইব্রো করতে জাদরেল ভুরু করতে মানা করছে তাই আমি আর জাদরেল ভুরু করে দিই নাই, আমি আমার হুদা বিউটিটারে খুঁচায় খুঁচায় ভাবির আইব্রোটারে একটু সুন্দর করানোর চেষ্টা করছি। এরপরে আমি যেটা করছি আমি সবসময় আই ম্যাজিকের যে জেল লাইনারটা আছে এটা ব্যবহার করি, বাট এবার আমি এই যে জাস্ট গোল্ডের এই আইলাইনারটা অনেক আগে কিনে রাখছিলাম কিন্তু ব্যবহার করি নাই, তো ভাবলাম যে আজকে ভাবিরা ব্যবহার করে দিই কারণ আই ম্যাজিকটা আমার শুকাই গেছে গা। তো এই যে আইব্রো করানোর লেগে এই ব্রাশ আর আইব্রোটা লাগছে, এই ব্রাশটা দিয়ে খুব সুন্দর কাজ হয়, যদি কোনো জায়গায় আইব্রো বেশি হয়ে যায় ব্রাশটা দিয়ে গৈসা গৈসা কমান যায়। তো এই যে ফ্লোরমার এই কাজলটা যখন কিনে আমার স্বামী আমার যখন কিনে দেয় এই কাজলটা 350 টাকা না 390 টাকা জানি, এই কাজলটা কিনা দিলে আয়া কতক্ষণ সারাদিন শোক পালন করতে থাকে, কয় 500টা টাকার নোট দিলে অল্প কটা টাকা ফেরত দেয় একটা কাজলের এত দাম কে। তো আমি বলছি তুমি কি চাও তোমার তোমার স্ত্রীর চোখ নষ্ট হয়ে যাক, আমার স্বামীর আর কি বলি। তো আমি বলি যে এই যে সুন্দর দুনিয়া তারপর হচ্ছে তোমার যে আমি তাকায় তাকায় দেখি চোখটা যদি ভালো না থাকে তাহলে কি দেখতে পারবো, সাতানা তা আমি লাগাই না আমার ফ্লোরমার কিনা দেওয়া লাগবো, ফ্লোরমারের কাজলটা অনেক ভালো চোখে কোনো সমস্যা হয় না। তো এইটা হলো আমার হ্যাংফাং সেটের মাস্কারা, হ্যাংফাং সেটটা হেমনে আছে লিপস্টিক একটাও জীবনে ব্যবহার করি না, বাট
এই দেখেন মাস্কারা আর আইলাইনার রেডি, একটা পুরো শেষ হয়ে গেছে। তো আমি আপনার করে দেখায় আমার জিনিসপত্র ব্যাগটি সরদ বরদ। এই যে এইটা হলো গিয়ে আইল্যাস লাগানোর গ্লু আইলাইনার। তো এই দেখেন পুরো একটা ফ্যাটমেন্ট সব খুললে গেছে গিয়া, দেখতে কিন্তু অনেক সুন্দর, টান দিলে একটা ফ্যাটমেন্ট সব খুললে পরে। তো যাই হোক, এই যে আমার এটা হলো গিয়ে বিউটি ব্লেন্ডার। এই বিউটি ব্লেন্ডার দিয়ে এই কনসিলারটা আমি সুন্দর করে মিশাই মিশাই দিছিলাম। আপনারা অনেকে জিগাইতে পারেন যে আপু ফাউন্ডেশন কেন দেন নাই, তো আমার কথা হচ্ছে প্রাইমার ফাউন্ডেশন ছাড়াও কিন্তু কনসিলার দিয়ে অনেক সুন্দর মেকওভার করা যায়। তো আমি আপনার করে দেখতেছি, আসলে মেকওভারটা হলো গিয়ে অনেকটা তরকারি রান্নার মতো, আপনি কী দিয়ে রানবেন কেমনে খাইবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে এই কনসিলারটা কিন্তু অনেক ভালো, এই কনসিলারটা কিন্তু সহজে গলে না, আর তার উপরে যদি একটু পাউডারটা সেট করে দেন তাহলে তো কথা নেই। এটা হলো আমার জাতীয় লিপস্টিক, এই জাতীয় লিপস্টিক দিয়ে আমি সব জায়গায় যাই, আর লিপস্টিকটা লাগাতে লাগাতে পুরো এই লিপস্টিকটা শেষ হয়ে গেছে গা। তো এই লিপস্টিকটা গ্রান্ডে এত সুন্দর দিলে আর কি কমো। তো যে আইশ্যাডোটা দিয়ে সাজাইছি আমি, আইশ্যাডোর আপনার করে ফ্যালেটটাও খুব দূর দেখাই দিই, এটার মধ্যে সবুজ লাল নীল হলুদ সবুজ সবই আছে। আমার বাসায় যে কতগুলো মেকআপ আইশ্যাডো ফ্যালেট আছে মাত্র আল্লাহই জানে, আমিও কইতে পারি না কতটি আছে। আমার যখন যেটা দেখলে ভালো লাগে সেটা আমি আর কে কালার ইত্যাদি অর্ডার করে দিই। তবে এই যে যেটা দেখাইতেছি কালার বোর্ড, এইটা হলো সবচেয়ে সুন্দর। এটার মধ্যে আপনি যদি চান গোলাপি গোলাপি মেকআপ করবেন, এনে গোলাপির অনেকগুলো শেড, তো ভাবির এই দুইটা মিক্স করে আমি লাগাই দিয়েছিলাম। আমার রাতের 12টা বাজায় দিলাম, দেখছেন আপনার করে দেখানোর লেগে সব কিছু আপনাদের জন্য। তো এই যে সবুজ কালার, যদি ধরেন আপনি গায়ে হলুদের সাজ সাজবেন তখন এই হলুদ কালার ফ্যালেটটা ইউজ করতে পারবেন, যদি বিয়ার সাজ সাজেন তাহলে লাল কালারটা ইউজ করতে পারবেন, মানে সব কিছু কি নাই এখানে। এটা হলো বিউটি গ্লেজার, এটা হলো কালার বোর্ড, আর লিপস্টিক যেটা দিয়ে দিয়েছিলাম এটা হলো হামদিয়ানের এই যে পিঙ্ক কালারটা। তো এখানে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মেকওভার করানো লাগে, আর এটা লং লাস্টিং করে অনেক ভালো। এটাও আমি আর কে কালারের তো কিনছি, আপনারা যদি চান আর কে কালারের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিছি, আপনারা হে আনতেও আপনারা অর্ডার করতে পারেন। তো এটা বাবির দিয়ে সাজায় দিয়েছিলাম লিপস্টিকটা, আর লাল কালারটা আমি ফ্রাই ফ্রাই দিই আমার স্বামীর রূপের ঝলক দেখানোর লেগা। তো যেটা কইতেছিলাম সেটা হলো এই যে প্রিটি অল সেটের যে কালো একটা কালার আছে, এই কালো কালারটা দিয়া তারপরে ব্লু কালারগুলো দিয়ে আমি স্মোকি আই করি। তো ভাবির এই কালোর সাথে ওই পিঙ্কটা মানে মিক্স করে তারপরে দিয়ে দিছিলাম। এ দেন এই যে এই কালো কালারটা আর ওই লোকে ওই যে মানে ম্যাজেন্টা দুটো মিক্স করে আর কি ভাবিরে লাগাই দিছিলাম। লিপস্টিক কোনটা দিছি এটা তো হাতের উপরে সোয়াস করে আমরা করে দেখলাম। আর ব্রাশ যেগুলো লাগছিলো, এই একটা ব্রাশ লাগছিলো, তারপরে এই একটা ব্রাশ লাগছিলো, আর হলো এই একটা ব্রাশ লাগছিলো, তাছাড়া হাত দিয়ে গুতায় গুতায় আমি ভালো দিতে পারি। এরপরে যে ব্লাশনটা ইউজ করছিলাম, হাইলাইটারটা ইউজ করছিলাম, এটা দেখেন এটাও আর কে কালার ইত্যাদি কিনছি। তো এটাও খুব সুন্দর, এই দেখেন কী সুন্দর সিকিমিকি সিকিমিকি। তো আপনার করে সিকিমিকিটা দেখালে আপনারা খুশি হয়ে যাবেন, মা গো মা এত ছোটো একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা, এটা সবসময় আমার ব্যাগে ক্যারি করা যায়, কারণ আমি আপনার করে কী কমো, যেদিন আমি শ্যুটিংয়ে যাই, যেদিন আমার চেহারাটা লাট থাকে, সেদিন কৈত্যন কৈত্যন জানে আফুরায় আমার ছবি তুলতে চায়, আর যেদিন আমার চেহারাটা সাজানো থাকে সেদিন কেউ আসে না আমার সাথে ছবি তুলতে। তো এর জন্য আমি ব্যাগের মধ্যে সবসময় প্রস্তুতি রাখি, যদি কোনো চিপা চাপা থেকে আপু এসে বলে যে আপু আসেন একটা ছবি তুলি আপনার সাথে ছবি তুলবো, তাইলে আমি সুন্দর করে ব্যাগের তন বাইর করে সাজগুজ করে লিপস্টিক লুপস্টিক শ্যাডো ম্যাডো লাগায় সুন্দর করে তারপরে আফুকের সাথে ছবি তুলি। তো এটা আপনারা আর কি কালার দিতে পারা যাবেন, এটা খুবই ভালো একটা জিনিস। একটা ছোটো গায়নও আছে, একটা কনসিলার আছে, একটা ব্লাশন আছে, আর নিচে আছে ওই লোকের হাইলাইটার, কী নাই এখানে একেবারে। এটা একটা কিনলে আর কিছুই লাগবো না, আয়নাও ফাইবেন, হাইলাইটারও ফাইবেন, কনসিলারও ফাইবেন, আবার উপরে যেটা আছে এটা একটু শিমারি টাইপ, যত খুবই সুন্দর। তো এরপরে আমি কী কী দিয়ে সাজাইছি সেটা আপনার করে কদ্দু দেখাই দেয়। তো চুল সাজানো তো দেখছেন, চুলের ভিতরে এটা যেহেতু হ্যাঁ জামার সাথে কদ্দুর ম্যাচিং হয়, তো এই ম্যাচিং রেনু দিয়ে সাজাইছি, যেটা আমি আমার বান্ধবী আবিদাত্ত আনছিলাম। তো এই সব জিনিসপাতি এই ফুলটা চুলের সাইডে দিয়ে লাগাই দিছিলাম, এই সমস্ত ব্যাগ কিছু জিনিসপাতি দিয়ে আমি আমার বান্ধবীরে সাজাই দিছি, মানে সাজিয়া ভাবিরে। তো সাজিয়া ভাবিরে সাজানোর ফলে সাজিয়া ভাবি তো পুরো খুশি হয়ে গেছে। তো এই জিনিসগুলো দিয়ে সাজানোর পরে সাজিয়া ভাবির দেখতে কীরম দেখা গেছে সেটা আমি আপনার করে কদ্দু দেখাই। ফ্লোরমারের কসমেটিকটা খালি, ফ্লোরমারের যে কাজলটা খালি আমি ফ্লোরমারেরটি কিনছি, এছাড়া এখানে যতগুলা কসমেটিক দেখতেছেন সবগুলো আমি আর কে কালারেরটি কিনছি। তো আমার তো আর বেশি টাকা নাই, যার কারণে পারফিউম কিনতে পারি না, টয়লেটই কিনছি। তো টয়লেটই কি হেডে একটু করে দিই, বাথরুমতে বাড়ানোর পরে পিছনে যেটা মারে হেডে হলো টয়লেটই, তো আমি সেই টয়লেটিটাই কিনছি। তো ভাবিয়ে যখন বাইরে যাইতেছিল মানে দাওয়াতে যাইতে চাইছিল, ভাবি কইতেছিল ভাবি সেন্ট আছে, তো আমি কিছু সেন্ট নাই, ভাবি পিছনে মারার একটা জিনিস আছে। তো ভাবি করলো যে ঠিক আছে ওইটাই মারা দেন, মানুষ তো জানে না যেটা কোন জায়গায় মারে। তো যাই হোক, ভাবিও খুশি আমিও খুশি, টাকা কম থাকলে গরিব হলে যা হয় আর কি। তো এই জিনিসপাতিগুলো দিয়ে সাজানোর পর ভাবিরে দেখেন কী সুন্দর লাগতেছে। তো আমি তো পার্লারের রেডি না, তারপরে আমি যেহেতু সাজাইতে পারছি হেদুরে আমার কাছে অনেক। তো যেই মেকআপটা করে দিছি ভাবি 8 ঘন্টা 10 ঘন্টাও কিছু হইব না, তো আমি মেকআপ সেটিং স্প্রে দিলাম না, যেহেতু আমি জানি যে মেকআপটা 8 ঘন্টা 9 ঘন্টাও কিছু হইব না।
তো ফিনিশিং টাচ হিসাবে আমি যে কাজটা করলাম সেটা হলো গিয়া যে ব্লাশন আছে, ব্লাশনটা একেবারে গালের মধ্যে, থুতনির মধ্যে, নাহের মধ্যে একটু লাগাই দিলাম, জানি গালগুলো একটা আফেলের মতো লাল লাল হয়ে থাকে। তো এরপরে যেটা করলাম সেটা হলো বাবির চুল সাজাই দিলাম। তো বাবি চাইছিল যে একটু খোপার মতো করবো, কিন্তু আমি তো খোপা পারি না, কিন্তু সেটা বাবির সামনে স্বীকার করলাম না। আমি সুন্দর করে আমার কাছে যে রেনু নিয়া সুন্দর করে চুলের বেনি করে দিলাম। তো বেনি করে ফুলের চুলের মধ্যে ফুল গুজা দিলাম। তো এই দেখেন একেবারে লাস্টের ফিনিশিং, বাবিটা কি সুন্দর জকা পকা লাগতেছে, পার্লারে না গিয়েও পার্লারের মতো সাজাই দিতে পাইরা আমি যে কি খুশি। মানে ভাবি তো পার্লারে গেলে তো ভাবিরে আরো ঝকানাকা করে সাজাই দিত, কিন্তু আমার কত হলো দেখতে যেন সুন্দর লাগে, আবার সিমসামও লাগে, আবার স্মার্টও লাগে, আর অল্প কিছুক্ষণের মধ্যে ঘাম টাম দিয়ে জানি কনসেলার মনসেলার দিয়ে জানি মাইক খানা যায়। এলাকা আমি সুন্দর করে একেবারে ভাবিরে সুন্দর করে ঝকাপকা করে সাজাই দিছি। তাহলে ওইখানে ষোলো কলা ফুল না আপনারা জানতে চাইছিলেন, আমি জানাই দিলাম যে কি কি কসমেটিক দিয়ে ভাবিরে সাজাইছি।